হ্যালো ফ্রেন্ডস, আমি বাপন দাস। আজ আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেই ভিডিওতে থাকছে শ্রী শ্রী জগন্নাথ দেবের পুরী মন্দিরের ইতিহাস, থাকছে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা, থাকছে এই স্নানযাত্রা উপলক্ষে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের 15 দিন দর্শন পাওয়া যায় না, থাকছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মূর্তি নির্মাণের কিছু সংক্ষিপ্ত আলোচনা। আপনারা সবাই সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখুন শুনুন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করে দেবেন, যাতে চ্যানেলটি আরো সুন্দরভাবে আগিয়ে যেতে পারে আপনাদের ভালোবাসাতে। চলুন তাহলে শুরু করা যাক। মন্দিরের ইতিহাস। পুরীর জগন্নাথের মন্দিরটি বহু যুগ প্রাচীন। জগন্নাথ দেবের ইতিহাস খুঁজলে দেখা যায় হিন্দু সম্প্রদায়ের মানুষদের মধ্যে মান্যতা আছে ভগবান বিষ্ণুর মতে বিভিন্ন সময় তার চারধামে যাত্রা করে থাকেন শ্রী শ্রী জগন্নাথ দেব। তার চারধাম হল বৈদ্যনাথ ধাম, দ্বারকীধাম, পুরীধাম, রামেশ্বরম। কথিত আছে ভগবান বিষ্ণু ভারতের হিমালয় পর্বতের শিখরে অবস্থিত বৈদ্যনাথ ধামে স্নান করেন, গুজরাটের দ্বারকীধামে গিয়ে বস্ত্র পরিধান করেন, উড়িষ্যার পুরীধামে ভোজন করেন এবং সর্বশেষ তার শেষ ধাম রামেশ্বরমে গিয়ে বিশ্রাম নেন। পৌরাণিক কাহিনী অনুসারে দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তার মৃত্যুকালে পুরীতেই ছিলেন। পুরী হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে এক অন্যতম পূজনীয় ধাম, যেখানে ভগবান জগন্নাথ, তার দাদা বলরাম এবং ছোট বোন সুভদ্রা একসাথে পূজিত হয়ে আসছেন বহু যুগ ধরে। জগন্নাথ দেবের স্বপ্নাদেশ পেয়ে রাজা ইন্দ্রদ্যুম্ন 1078 সালে জগন্নাথ মন্দির নির্মাণ করেন, 1174 সালে মেরামত করার পর আজকে জগন্নাথ মন্দির এই রূপ ধারণ করেছেন। বৈষ্ণবদের কাছে জগন্নাথের স্নানযাত্রা এক পবিত্র উৎসব। অনেকেই মনে করেন এই দিনেই নাকি জগন্নাথের জন্ম হয়েছিল, তাই এই জন্মতিথিতে জগন্নাথ দেবের কাছে মনস্কামনা পূরণের আশায় বহু বহু ভক্ত সমাগম হয় পুরীর মন্দিরের কিংবা মায়াপুরে ইস্কনে। প্রতি বছর নয় রথযাত্রার আগে এই স্নানযাত্রার অনুষ্ঠানকে ঘিরে ভক্তদের এক আলাদা অনুভব গড়ে উঠেছে যুগ যুগ ধরে। জগন্নাথের জন্ম তার দেবী মূর্তি নির্মাণকে ঘিরে এক পৌরাণিক আখ্যান রয়েছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সেই কাহিনী স্রোতে ভেসে জগন্নাথ স্বামী নয়নপদগামী ভক্তদের দিশা দেখান। জগন্নাথ দেবের স্নানের উৎসব এই স্নানযাত্রা। হিন্দু পঞ্চিকে অনুসারে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই জগন্নাথের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। রথযাত্রার 15 দিন আগে সাধারণত এই উৎসব হয়ে থাকেন। এই পূর্ণিমা তিথিতে দেবাস্নান পূর্ণিমা বলা হয়ে থাকে। এই তিথির এই বিশেষ দিনটি জগন্নাথ দেবের জন্মদিন হিসেবে অনেকে পালন করে থাকেন। স্কন্দপুরাণ অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্ন কাঠ দিয়ে ওই জগন্নাথের মূর্তি প্রথম নির্মাণ করেছিলেন। পুরাণ মতে ওই দিনেই ভগবান বিষ্ণু দারুকলেবর পুরীধামে আবির্ভূত হন। বিষ্ণু ইন্দ্রদ্যুম্নকেই প্রথম জানিয়েছিলেন কাঠের মূর্তিতে আবির্ভূত হওয়ার বাসনা। অনেকেই মনে করেন বিষ্ণুর ইচ্ছেতেই সমুদ্র কাঠ ভেসে আসে, তার সেই কাঠ দিয়েই বিষ্ণু নতুন এক রূপ নির্মাণের উদ্যুত হন ইন্দ্রদ্যুম্ন।
কিন্তু তিনি নিজে তো তা নির্মাণ করতে পারবেন না, হলে খোঁজ করতে থাকলেন দক্ষ শিল্পীর। স্বর্গালোক থেকে স্বয়ং বিশ্বকর্মা আসেন কাঠ দিয়ে বিষ্ণুর নবরূপ নির্মাণের জন্য, কিন্তু তিনি শর্ত দেন যে যতক্ষণ না পর্যন্ত মূর্তি নির্মাণের শেষে বিশ্বকর্মা কাউকে প্রবেশের অনুমতি দেন, তার আগে দরজা খুলে ঘরে ঢোকা যাবে না। এই শর্তে কাজ শুরু করলেন বিশ্বকর্মা। বহুদিন পর ঘরের ভেতর থেকে কোনো রকম আশা বা সাড়া শব্দ আসছে না দেখে ইন্দ্রদুম্ন চিন্তিত হয়ে ঘরের দরজা খুলে দামত্তই বিশ্বকর্মা অদৃশ্য হন। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার হাতবিহীন কাষ্ঠমূর্তি অপরূপ সৌন্দর্য মণ্ডিত হয়ে দণ্ডায়মান ছিলেন সেই সময়। ফলে সেইভাবেই জগন্নাথের মূর্তিকে আমরা আজও দেখতে পাই। পুরাণে গল্পে রয়েছে, সুদূর গুজরাট থেকে জগন্নাথের স্নানযাত্রা উপলক্ষেই সাধক গণপতি ভট্ট জগন্নাথ দর্শনে এসেছিলেন পুরীধামে। তার ইষ্টদেব বিষ্ণু জানতেন যে জগন্নাথ হস্তিমুখ, তাই সেই রূপ দর্শন করার বাসনা নিয়ে এলেও হস্তিমুখ দেখার স্বাদ মেটে না তার। জগন্নাথ নাকি তার ভক্তের মনের বাসনা বুঝতে পারেন, ইন্দ্রদুম্নকে নির্দেশ দেন তাকে হস্তিমুখে সজ্জিত করার, এবং তারপর গণপতিকে আবার ডেকে এনে সেই রূপ দর্শন করানো হয়। জগন্নাথ নাকি সেই দিন গণপতির হাত ধরে সুর দিয়ে নৈবেদ্য গ্রহণ করেছিলেন। শাস্ত্রে বলে স্বয়ং মনুই নাকি এই তিথিতে জগন্নাথের জন্মতিথি হিসেবে পালন করার নির্দেশ দিয়েছিলেন। স্নানযাত্রার পরে 15 দিন দর্শনার্থীদের জগন্নাথের রূপ দেখতে না দেওয়ার পেছনে এক পৌরাণিক কাহিনী রয়েছে। মনে করা হয় রাজা ইন্দ্রদুম্নকে নাকি জগন্নাথ বলেছিলেন যে স্নানের পর তার বেশ বাসীন নিরলঙ্কার রূপ যেন কেউ না দেখতে পায়, তাই 15 দিন যাবৎ জগন্নাথের দর্শন পাওয়া যায় না। স্নানযাত্রার আগে সন্ধ্যায় প্রতি বছর জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও সুদর্শন চক্র মদনমোহন বিগ্রহকে একটি বিশাল শোভাযাত্রা করে মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে স্নানবিধিতে নিয়ে রাখা হয়। স্নানযাত্রার সময় প্রতি বছর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহকে রত্নবেদী থেকে নামানোর আগে মন্দিরের সেবায়েতরা সেই বিগ্রহের দর্শন উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেন। তারপর ওই 3 বিগ্রহকে নিয়ে যাওয়ার হয় স্নানবেদীতে। সেখানে মঙ্গলারতি হয়। সূর্য পূজার পরে স্নানের জন্য প্রস্তুত করা হয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। পুরীর মন্দিরে দক্ষিণের দরজার পাশে থাকা সোনার বাঁধানো কুয়ো থেকে জল এনে মন্ত্র উচ্চারণের মাধ্যমে শুদ্ধিকরণ অনুষ্ঠান সম্পূর্ণ হয়। তারপর 108 কলসি জল দিয়ে মহাস্নান সম্পূর্ণ হয়। স্নানের পর জগন্নাথ, বলরাম গজবেশ পরানো হয়, অর্থাৎ গণেশের মতো হস্তিমুখযুক্ত বেশ পরানো হয়। সেই সময় ভক্তদের বিশ্বাস অনুযায়ী জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন এবং তার জ্বর আসে। ফলে রাজ বৈদ্যের পরামর্শে তাকে সেই সময় একটি সুরক্ষিত কক্ষে রাখা হয়। দীর্ঘ 15 দিন যাবৎ জগন্নাথ বন্দী থাকেন এবং ভক্তরা তার দর্শন পান না। এই সময়টিকে বলা হয় অনসর। ভক্ত ও দর্শনার্থীদের জন্য এই সময় মূল্য মন্দিরে জগন্নাথের বিগ্রহের বদলে 3টি পটচিত্র রাখা হয়। ভক্তদের বিশ্বাস অনসর চলাকালীন জগন্নাথ অলরনাথ রূপে ব্রহ্মগিরিতে অবস্থান করেন। মনে করা হয় রাজবৈদ্য জগন্নাথকে যে পাচন খাওয়ান তার প্রভাবেই মাত্র 15 দিনের মধ্যেই সেরে ওঠেন জগন্নাথ। এই 15 দিন পর আবার মূল মন্দিরে গর্ভগৃহে জগন্নাথের দর্শন পাওয়া যায়। ধন্যবাদ। এই ছিল শ্রী শ্রী জগন্নাথ দেবের একটি সংক্ষিপ্ত আলোচনা। যদি আপনাদের ভালো লেগে থাকে দর্শকরা,
অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।